আলাইকুম বাংলাদেশ অনলাইন নার্সিং এডুকেশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা অনেকেই জানতে চেয়েছেন ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডাইফারি এবং বিসি ইন নার্সিংয়ে ভর্তি পরীক্ষার জন্য কি ধরনের পড়াশোনা করতে হয় কি ধরনের প্রশ্ন আসে পরীক্ষার মানবণ্টন কেমন হয় এবং ভর্তির জন্য কোন বইটি কিনলে ভালো হয় প্রথমেই দেখা যাক ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিড ফারিতে মানবণ্টন কেমন হয় ডিপ্লোমা ইন নার্সিং ও মিডাইফারির জন্য বাংলা থেকে আসবে বিশ নম্বর ইংরেজি থেকে আসবে বিশ নম্বর গণিত থেকে আসবে দশ সাধারণ বিজ্ঞান মানে এসএসসির যে সাধারণ বিজ্ঞান বই আছে সেখান থেকে আসবে বিশ পঁচিশ নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে আসবে পঁচিশ নম্বর এই হচ্ছে টোটাল একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা বেসিক বিএসসি নার্সিংয়ে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য হচ্ছে বাংলা থেকে আসবে বিশ নম্বর ইংরেজি থেকে আসবে বিশ নম্বর গণিত থেকে আসবে দশ বিজ্ঞান মানে পদার্থবিজ্ঞান রাসায়নিক বিজ্ঞান এবং জীববিজ্ঞান থেকে আসবে তিরিশ নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে আসবে বিশ নম্বর এই হচ্ছে টোটাল একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা ডিপ্লোমা ইন নার্সিং ও মিলিফারি এবং বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা উভয় ক্ষেত্রেই পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ তবে এই একশো নম্বরের পরীক্ষা ছাড়াও আরও পঞ্চাশ নম্বর থাকবে আপনার এসএসসি এবং এইচএসসির রেজাল্টের মূল্যায়নের উপর যার মধ্যে এসএসসির জন্য থাকবে বিশ নম্বর এবং এইচএসসির জন্য থাকবে তিরিশ নম্বর আপনার এসএসসি রেজাল্টকে চার দিয়ে গুণ করবেন এবং এইচএসসি রেজাল্টকে ছয় দিয়ে গুণ করবেন আপনি যদি এসএসসি এবং এইচএসসি উভয় ক্ষেত্রে জিপিএ ফাইভ পেয়ে থাকেন তাহলে আপনি এই পঞ্চাশে পঞ্চাশ নম্বরই পেয়ে যাবেন সরকারিতে চান্স পেতে গেলে আপনাকে অবশ্যই পঁয়ষট্টি প্লাস নম্বর পেতে হবে তবে মেথাক্রম অনুযায়ী বাকিরা প্রাইভেটে পড়তে পারবেন তবে তার জন্য মিনিমাম পাঁচ নম্বর চল্লিশ পেতে হবে এক্ষেত্রে বলে রাখি যারা বিএসসি নার্সিংয়ে ভর্তি হতে ইচ্ছুক তাদের অবশ্যই এসএসসি এবং এইচএসিতে ব্যাকগ্রাউন্ড সায়েন্স হতে হবে তবে ডিপ্লোমা ইন নার্সিং বা মিড মিডিএফারিতে ভর্তি হতে গেলে যে কোনো বিভাগ হলেই হবে সায়েন্স কমার্স আর্টস সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন তবে অবশ্যই বিগত দুই বছরের মধ্যে এইচএসসি পরীক্ষায় পাশ হতে হবে নার্সিং প্রফেশনে ছেলেদের চান্স পাওয়াটা একটু কঠিন আসন সংখ্যা দশ পার্সেন্ট শুধুমাত্র ছেলেরা ভর্তি হতে পারবে বাকি নব্বই পার্সেন্ট হচ্ছে মেয়ে অনেকে প্রশ্ন করে থাকেন যে নার্সিংয়ে চান্স পেতে গেলে কোন বইগুলো ফলো করবেন এক্ষেত্রে বলে রাখি আপনার এসএসসি এবং এইচইসির যে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান বইগুলো রয়েছে সেগুলো পড়লেই হবে তবে পাশাপাশি প্রফেসরসের এই বইটি পড়তে পারেন প্রফেসার্সের নার্সিং ও মিডাইফারি ভর্তি সহায়িকা এই বইটিতে বিভিন্ন ধরনের প্রশ্নের সমাধান রয়েছে বিশেষ করে বিগত নার্সিং ও মিডাইফারি ভর্তি পরীক্ষার প্রশ্ন ম্যাথস ও আইএসটি ভর্তি পরীক্ষার প্রশ্ন তাছাড়া মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন সংযোজন করা হয়েছে এছাড়াও রয়েছে দশটি মডেল টেস্ট যেগুলো আপনারা বাসায় বসে পরীক্ষা দিতে পারবেন এই বইটিতে বিষয়ভিত্তিক আলোচনা অর্থাৎ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ছাড়াও নার্সিংয়ের বিভিন্ন ধরনের সাবজেক্ট অর্থাৎ ফান্ডামেন্টাল অফ নার্সিং নার্সিং অফ নিউবর্ন বেডেটিক নার্সিং অ্যাডাল্ট নার্সিং বাস্কুলার সিস্টেম অ্যানাটমি ফিজিওলজি মাইক্রোবায়োলজি ছাড়াও অসংখ্য চাপ্টার নিয়ে আলোচনা করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টসে জানাতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন কোনো ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে